কার্ডিওকাইনেসিস হওয়ার পর সাইটোপ্লাজমটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ফলে কি হয় একটা কোষ থেকে দুটো কোষের জন্ম হয়। ক্যারিওকাইনেসিস এটা যেহেতু পরোক্ষ বিভাজন আমি বলেছিলাম, এখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ এই চারটে পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে পরোক্ষ বিভাজন। তাহলে এই পর্যন্ত আজকে তোমাদের পড়ানো হলো। পরবর্তীকালে যে মাস্টারমশাই বা যিনি এই ক্লাসটা করবেন বাকি অংশটা তিনি তোমাদেরকে বুঝিয়ে দেবেন। তোমরা এই পর্যন্ত পড়ো, আর তোমরা সবাই সুস্থ থাকো, বাড়িতে থেকে পড়াশুনো করো, করে স্কুলের অভাব যেটা পূরণ করার ব্যবস্থা হয়েছে এটাকে তোমরা সর্বতোভাবে কাজে লাগাও। এই বলে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। স্যার আমরা শেষ করব, আমাদের সময় একদম শেষ, তবু একদম শেষ লগ্নে আমি দুজন শিক্ষক আছেন, যদিও এই সাবজেক্টের উপরে কোন কোন প্রশ্নগুলি ছাত্রেরা বা ছাত্রীরা তারা একটু নজর দেবে বেশি করে, যদি একটু লাস্ট মিনিট সাজেস্ট করেন স্যার একটু। আচ্ছা, লিখে দিতে হবে না, এমনি মুখে এমনি মুখে বলে দিলে ছাত্রছাত্রী। ক্রোমোসোমের ক্ষেত্রে তোমরা ক্রোমোসোমের বাহ্যিক গঠনের একটি চিত্র, এটা 5 নম্বর একটি কোশ্চেন আসে। এছাড়া ক্রোমোসোমের গঠনের বিভিন্ন অংশ, তার সংজ্ঞা এবং তার কাজ, যেমন ক্রোমাটিড কী, তার কাজ কী, সেন্ট্রোমিয়ার কী, তার কাজ কী, টেলোমিয়ার কী, তার কাজ কী, এগুলো তো করবেই। এছাড়া ডিএনএ ও আরএনএর মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য কী আছে সেগুলো তোমরা তৈরি করবে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য আপাতত থাকছে ক্রোমোজোম থেকে। এবার ডক্টর দেবজিৎ মণ্ডল আছেন, তিনি কোষ বিভাজন সম্পর্কে বলবেন। আচ্ছা রাজকুমার, তোমাদের ক্রোমোজোমের পার্টটা বললো, আমি কোষ বিভাজনের পার্টটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু বলে দিচ্ছি, যদিও পরে শেষ করা গেল না। 1 নম্বর হচ্ছে প্রথম দিকে যে পার্টটা আমি পড়ালাম ওখান থেকে, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস প্রত্যেকের সংজ্ঞা কোথায় সম্পন্ন হয় এবং তাদের তাৎপর্য। মাইটোসিসের যে পর্যায়গুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, প্রত্যেকটা পর্যায় ছবি সহ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কতগুলো পার্থক্য এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উদ্ভিদ সাইটোকাইনেসিস প্রাণী সাইটোকাইনেসিস, উদ্ভিদ মাইটোসিস প্রাণী মাইটোসিস এবং মিওসিস মাইটোসিস। আর একটা কোশ্চেন খুব দেয়, সেটা হচ্ছে প্রোফেজ এবং মেটাফেজের 3টে বা 4টে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য লেখো, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে যিনি ক্লাস নেবেন তোমাদের ওইটা বুঝিয়ে বলবেন। আজকে এখানেই তাহলে শেষ হলো। আমরা ছাত্রছাত্রীরা একদম শেষ মুহূর্তে আমাদের মানে আমরা অনুষ্ঠান একদম শেষ করব, সময় শেষ। শিক্ষকরা যারা ছিলেন তারা কিন্তু একদম এই চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলির পরে একটু বাড়তি নজর দিতে হবে সেগুলিও বলে দিলেন। আমরা এই ক্লাস এখানে শেষ করব, পরবর্তী দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার স্থির তড়িৎ নিয়ে ফিরে আসব। শিক্ষকরা উপস্থিত থাকবেন সৌমেন চ্যাটার্জি ও শান্তনু দে। আপাতত আমরা ধন্যবাদ জানাবো দেবজিৎ মণ্ডল ও রাজকুমার সরকারকে এই প্রতিকূল পরিস্থিতির উদ্যোক্তাদেরও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাদের, আপনারা ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেভাবে সময় দিচ্ছেন তার জন্য আমরা আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ। শেষ করছি আমাদের অনুষ্ঠান পাঠশালা।